আসসালামুয়ালাইকুম। চতুর্থ শ্রেণীর আমার প্রিয় ও আদরে সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সালমা সুলতানা, সহকারী শিক্ষক, মডেল একাডেমি, মিরপুর ১, ঢাকা, ১২১৬। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে। সোনামণিরা, আমরা এখন বোর্ডে যাব, দেখো কি লিখেছি। শ্রেণী চতুর্থ, শিক্ষক সালমা সুলতানা, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, আজকের বিষয় বিপরীত শব্দ, পৃষ্ঠা ৯১। সোনামণিরা দেখো, তোমরা বোর্ডে কি দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি কি? মোমবাতি। মোমবাতি দেখো একই রকম কিনা? একই রকম না। একটি দেখতে কিরকম? বড়, আর একটি ছোট। অর্থাৎ বড়র বিপরীত কি? ছোট। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আজকের বিষয় আমাদের কি? বিপরীত শব্দ। তো আমরা মূল পড়ার আগে আমাদের শিক্ষণফলটি দেখে নিই। সোনামণিরা, আজ আমরা এই পাঠ থেকে কি কি শিখব, মানে শিক্ষণফল কি কি শিখব? তাহলে প্রথমে ১ নম্বরে বিপরীত শব্দ কাকে বলে বলতে পারবে, শব্দের অর্থ জানতে পারবে, বিপরীতার্থক শব্দের অর্থ জানতে পারবে, শব্দের সঠিক বানান লিখতে পারবে। সোনামণিরা, আমরা বিপরীত শব্দ জানার আগে আমরা বিপরীত শব্দ কাকে বলে সেটা একটু জেনে নিই। বিপরীত বা বিপরীতার্থক শব্দ কাকে বলে? দেখো, বাংলা ভাষার ভাণ্ডারে এমন কতগুলো শব্দ আছে যার রয়েছে সম্পূর্ণ বিপরীত অর্থদ্যাপক শব্দ, যার মাধ্যমে আমরা প্রদত্ত শব্দটির সম্পূর্ণ অর্থ বুঝে থাকি। এই ধরনের শব্দগুলোকে বিপরীত বা বিপরীতার্থক শব্দ বলে। যেমন অর্থই অনর্থের মূল, এখানে অর্থের বিপরীতে অনর্থ প্রকাশ পেয়েছে। সোনামণিরা, আমরা এখন বিপরীত শব্দগুলো পড়ব। পাপ বিপরীত শব্দ পুণ্য। পাপ বলতে বুঝিয়েছে যেখানে খারাপ কাজ, কাজকে বুঝানো হয়েছে, খারাপ কাজকে। আর পুণ্য, পুণ্য হচ্ছে ভালো কাজকে বুঝানো হয়েছে। পাপি বিপরীত শব্দ ধার্মিক। পাপী হচ্ছে এখানে ব্যক্তিকে বোঝানো হয়েছে, যে খারাপ ব্যক্তি বলি না, আর হচ্ছে ভালো ব্যক্তি, ধার্মিক হচ্ছে ভালো ব্যক্তিকে বোঝানো হয়েছে। প্রবেশ প্রস্থান, প্রবেশ প্রস্থান তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের যখন ক্লাস শুরু হয়, আমরা যখন তোমাদের রুমে প্রবেশ করি সেটা প্রবেশ, আর তোমাদের ক্লাস শেষ হয়ে যায় তখন হচ্ছে সেটা আমরা ওখান থেকে প্রস্থান করি, মানে চলে আসি। পূর্ণিমা অমাবস্যা, বিপরীত হচ্ছে অমাবস্যা। পূর্ণিমা অর্থ হচ্ছে যেখানে পরিপূর্ণ একটা চাঁদ বা আলো, আর অমাবস্যা হচ্ছে অন্ধকার, যেখানে পরিপূর্ণ একটি চাঁদ থাকবে না। প্রভু ভৃত্য, প্রভু হচ্ছে যেখানে হচ্ছে তোমার মালিক, আর ভৃত্য হচ্ছে কর্মচারী, এরকম বোঝানো হয়েছে। আবার প্রভু হচ্ছে গুরু, ভৃত্য শিষ্য, এটাও বোঝানো যায়। প্রশংসা কুৎসা, প্রশংসা ভালো, কুৎসা খারাপ। প্রবল শক্তিশালী, বিপরীত দুর্বল। প্রবল অথবা শক্তিশালী দুটির যেকোনো একটি থাকলে তার বিপরীতে কি লিখবে? দুর্বল। তাহলে প্রবল হচ্ছে এখানে শক্তিশালী, আমরা বুঝতে পারছি, দুর্বল হচ্ছে যে নরম সেটা। প্রফুল্ল বিমর্ষ, প্রফুল্ল হচ্ছে উচ্ছ্বাস আনন্দ, আর বিমর্ষ হচ্ছে দুঃখ বেদনা কষ্ট। বিরহ মিলন, বিরহ মিলন হচ্ছে, বিরহ হচ্ছে বিচ্ছেদ, মিলন হচ্ছে মিল। তোমরা বোর্ডে একটু দেখো, আমি এখানে দেখাচ্ছি, এখানে দেখো বিরহ, বিরহ বলতে যেখানে মিল নাই, বিচ্ছেদ। এই দেখো এখানে একটি কি, এই তারটা মুছে দিলে এখানে কি বিচ্ছেদ আছে, ঠিক আছে। আর যেটা মিলন, এই এই পাশের একটা দাগ আর এই পাশে একটা দাগ, এই দাগটা দুটো মিলে গেল কি? মিলন। বোকা বুদ্ধিমান, বোকা বুদ্ধিমান আমরা সবাই বুঝি।
ব্যর্থ সার্থক। ব্যর্থ সার্থক এখানে তোমরা যেমন অনেক কষ্ট করে যখন একটা রেজাল্ট ভালো করো তখন কি হয় সেই কষ্টটা সার্থক, আর যদি সেই কষ্টটা করে যে পরিমাণ কষ্টটা করেছে সেরকম যদি একটা ফল না পাও তাহলে সেখানে কি ব্যর্থ, সেই কষ্টটাই কি ব্যর্থ হলো। বৃষ্টি রোগ অথবা রৌদ্র যে কোনো একটি লিখলেই হবে। বাটা সোজা, আমরা সবাই জানি বাঁচা মরা। পোষা বুনো, পোষা বুনো হচ্ছে যেখানে পোষা, পোষা হচ্ছে যেটা পোষ মানে আর বুনো হচ্ছে যে পোষ মানে না। বন্ধ খোলা, বন্ধ খোলা আমরা সবাই জানি বিদেশ স্বদেশ অথবা দেশ। বন্ধু অথবা মিত্র তার বিপরীত কি হবে শত্রু। বিজয় পরাজয়, বিক্রয় ক্রয়। বিষ অমৃত, বিষ অমৃত হচ্ছে এখানে বিষ হচ্ছে যে যে জিনিসটা যে খাবারটা হচ্ছে ভালো না খারাপ বা যে খাবারটা খেলে মারা যায়, আর তোমার অমৃত, অমৃত হচ্ছে যে খাবারটা খেলে আজীবন বেঁচে থাকা যায় ভালো খাবার। বর বধূ, বন্ধন বন্দী, বন্ধন অথবা বন্দী যেকোনো একটি থাকলে তার বিপরীতে কি লিখবে মুক্তি। বিদ্যা অথবা জ্ঞানী যেকোনো একটি থাকলে তার বিপরীতে কি লিখবে মূর্খ। বিদ্যান আমরা জ্ঞানী এটা আমরা সবাই জানি, যার জ্ঞান আছে বিদ্যা আছে সে জ্ঞানী সে বিদ্যান, আর যার জ্ঞান নেই অক্ষর জ্ঞান নেই সে হচ্ছে মূর্খ। ভেজা শুকনো, ভেজা শুকনো আমরা সবাই বুঝি ভয় সাহস ভালো মন্দ ভুল শুদ্ধ ভূত ভবিষ্যৎ। ভূত ভবিষ্যৎ এখানে ভূত বলতে আবার আমরা যে পেতের তা ভূত সেটা না, এখানে ভূত ভবিষ্যৎ হচ্ছে যেটা ভূত মানে চলে যাওয়া মরে গেছে, মরে যাওয়া মানে কি অতীত, আর ভবিষ্যৎ সেটা হচ্ছে আগামী আগামী বুঝিয়েছে। মসৃণ অমসৃণ, মসৃণ অমসৃণ একটু দেখো এখানে বোর্ড আছে, বোর্ডটা দেখো খুব মসৃণ, এখানে কিন্তু উঁচু নিচু নাই, আর এখানে আমি একটা মার্কার দেখাচ্ছি মার্কারটা কি উঁচু নিচু এটা মসৃণ না। মান যশ, মান অথবা যশ যেকোনো একটি থাকলে তার বিপরীতে কি হবে অপমান। আমরা সবাই জানি মিষ্টি তেতো, সবাই জানি মহৎ হীন, মহৎ হীন এখানে বলতে বুঝিয়েছে যে ভালো উঁচু মনের আর হীন হচ্ছে নিচু মনের বোঝানো হয়েছে। যোগফল বিয়োগফল, যুক্ত বিযুক্ত, যুক্ত বিযুক্ত দেখো এখানে যুক্ত বিযুক্ত বলতে বুঝিয়েছে এখানে কতগুলো কি মার্কার গুলো আমি কি করলাম একসাথে যুক্ত করলাম, আর এগুলা যখন বিযুক্ত মানে এখান থেকে একটা করে কি সরে যাওয়া বা নেওয়া এগুলো কি বিযুক্ত হওয়া। রুদ্ধ মুক্ত, রুদ্ধ হচ্ছে যেটা বদ্ধ করে রাখা আর মুক্ত হচ্ছে খুলে দেওয়া। রজনী দিবস, রজনী দিবস রজনী হচ্ছে রাত দিবস হচ্ছে দিন বোঝানো হয়েছে। রাজা রানী লাভ ক্ষতি। লিকলিকে মোটা সোটা, লিকলিকে মোটা সোটা একটু দেখো লিকলিকে এখানে একটা স্কেল আমি তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে লিকলিকে আর মোটা সোটা ব্যাসটা হচ্ছে মোটা সোটা। লম্বা খাটো, এখানে আমার হাতে কি একটা স্টিক আছে এই স্টিকটা কি লম্বা এখন এর বিপরীতটা কি হয়ে যাচ্ছে খাটো। শেষ অথবা ইতি যেকোনো একটি থাকলে তার বিপরীতে কি লিখবে শুরু। শক্ত শক্ত নরম, শহর গ্রাম আমরা সবাই জানি। আমি কি লিখেছি মূল্যায়ন, মূল্যায়ন হচ্ছে আমরা এতক্ষণ যে বিপরীত শব্দগুলো মূল শব্দগুলো পড়েছি তা এখন আমরা মূল্যায়ন করব। তো আমি কি লিখেছি মূল শব্দ পাপ পূর্ণিমা বোকা বিষ যুক্ত মিষ্টি, আমি জানি তোমরা পারবে, তারপর আমি বোর্ডে লিখছি দেখো। পাপ, পাপের বিপরীত শব্দ কি পূর্ণ, পূর্ণিমার বিপরীত শব্দ অমাবস্যা, বোকা বিপরীত শব্দ বুদ্ধিমান, বিষ বিপরীত শব্দ অমৃত, যুক্ত বিপরীত শব্দ বিযুক্ত,
মিষ্টি বিপরীত শব্দ কি হবে তেতো সোনামণিরা আমরা এখন বাড়ির কাজ দেখব দেখো বাড়ির কাজে কি দিয়েছি তোমাদের পা প্রফুল্ল বাচ্চা বন্ধু বিদ্যান বিদেশ মহৎ রুদ্ধ মসৃণ যুক্ত রজনী বিষ লাভ মান ব্যর্থ প্রশংসা পোষা বাঁকা লম্ব ভূত সোনামণিরা তোমরা এসডব্লিউ গুলো করে রাখবে স্কুল খুললে আমি দেখব আগামী ক্লাসে আবার আমরা বিপরীত শব্দ বাকি যেগুলো আছে সেগুলো করব সোনামণিরা আজ এখানে শেষ করছি পড়াশোনা শেষ করে আমি সবসময় তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে এখন যেহেতু করোনা ভাইরাসের সময় তোমরা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুবে আর সবসময় আনন্দে থাকবে হাসি খুশি থাকবে আর এই মাসটা হচ্ছে আমাদের জুন মাস জুন মাসে আমরা কি বাবা দিবস পালন করি তাই আমি বাবা দিবস উপলক্ষে সকল বাবাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা তোমাদের কাছেও বলছি তোমরাও তোমার বাবাদের ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে আল্লাহ হাফেজ